আজ রবিবার 30শে বৈশাখ 2023 সালের 14ই মে। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো আজ রবিবার। আর এই রবিবার নামটি কিন্তু গ্রহদের রাজা অর্থাৎ সূর্যদেবের নামেই নামাঙ্কিত। সরকারি চাকরি প্রাপ্তি, সমাজে নাম্মান সম্মান, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, লিডারশিপ স্কিল, ম্যানেজমেন্ট কোয়ালিটির জন্য সূর্যের মজবুতি অত্যন্ত আবশ্যক। আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে তামার কোনো পাত্রে একটি লোটায় সামান্য একটু জল পুষ্পাদি অর্ঘ্য নিবেদন করে স্ক্রিনে সূর্যের যে প্রণাম মন্ত্রটি দেখতে পাচ্ছেন, ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্বপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপকনাম প্রাণতস্মি দিবাকরম, এই মন্ত্রটি 11 বার জপ করে দিন শুরু করুন। আগামীকাল কিন্তু একাদশী, যারা একাদশীর মহান ব্রত পালন করবেন তারা অবশ্যই আজ নিরামিষ খাদ্য খাবার খান এবং আজ অন্তত 108 বার বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজ যেহেতু রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান, আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 2 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মিথুন অর্থাৎ মুন সাইন জেমিনি এই গণনা, তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। যারা ব্লাড প্রেশারের রুগী আছেন, তেলমাল মশলাযুক্ত খাদ্য খাওয়ার হাই ক্যালোরি এড়িয়ে চলুন, হাই ডেসিবেলযুক্ত জায়গা এড়িয়ে চলুন, তা না হলে শারীরিক ক্লান্তি কিন্তু আজ বৃদ্ধি পেতে পারে। আজ আপনাদের নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দেওয়া উচিত। চাকরিজীবী যারা আছেন, রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়, তাদের কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে, সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নেওয়া উচিত। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফরা গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরই নিজের মর্জি মাফিক ক্রিয়াকলাপ করুন, তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না। আপনার অসংযত জীবনযাত্রা গৃহে কিন্তু উত্তেজনা সৃষ্টি করতেই পারে। আজ আপনার মূল্যবান কোনো জিনিস হারিয়ে যেতে পারে, চুরি হতে পারে, সে বিষয়েও আপনাদের সাবধান থাকার প্রয়োজন আছে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন। সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। জীবনের অযথা জটিলতা থেকে দূরে সরে চলে যাওয়ার জন্য মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন, অবশ্যই মানসিক প্রফুল্লতা পাবেন।